ফেলে দেয়া কাঠ, গাছের শেকড়, পরিত্যক্ত সামগ্রী দিয়ে তৈরি শিল্পকর্ম দিয়ে স্বপ্নের বাগান সাজিয়েছেন চাঁদপুরের নিভৃতচারী শিল্পী সমীরণ দত্ত। শাহরাস্তির ঘুঘুশাল গ্রামে এ শিল্প সংগ্রহমালার নাম দিয়েছেন মন বাগান। এখানে রয়েছে শিশুদের নানা রকম খেলনা, রয়েছে বিভিন্ন জীবজন্তুর অবয়বে তৈরি নান্দনিক আসবাবপত্র। সমীরণের মন বাগান দেখতে অনেকেই আসছেন সেখানে। চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানার পাঠানো প্রতিবেদন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিভৃত গ্রাম ঘুঘুশাল, এ গ্রামেই স্বপ্নচারী সমীরণ দত্ত গড়ে তুলেছেন তার শিল্পের বাগান। কুড়িয়ে পাওয়া গাছের গুড়ি, শেকড় বাকড় যা সাধারণের চোখে ফেলনা, তাই সমীরণ দত্তের হাতের জাদুতে হয়ে উঠেছে শিল্প। ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে সমীরণ দত্ত পোশাক কারখানায় কর্মজীবন শুরু করেন। তার মনের গভীরে লুকিয়ে ছিল এক শিল্পী, তাই তো রাস্তায় কুড়িয়ে পাওয়া কাঠ শিরিশ কাগজে ঘষে ফুটিয়ে তোলেন অবয়ব। তার হাতের ছোঁয়ায় তৈরি হতে থাকে বিভিন্ন শিল্পকর্ম, কাঠের তৈরি হাতি, ঘোড়া, মাছ, পাখি, শিশুদের নানা রকম খেলনা, এমনকি নান্দনিক আসবাবপত্র। পরে ঘুঘুশাল গ্রামে ৪৭ একর জমি ভাড়া নিয়ে গড়ে তোলেন শিল্পকর্মের সংগ্রহশালা মনবাগান। তিনি কখনও তার শিল্পকর্মকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চাননি, প্রকৃতির মাঝেই ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্প। সবচেয়ে বড় যে লাভটা হয় সেটা হচ্ছে ফেলনা জিনিসকে কেন্দ্র করে বিকল্প কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। আমি এটাকে খুব সম্মানের সাথে এবং গুরুত্বের সাথে দেখি। এখন প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন অনেকে, এলাকাবাসীও খুশি সমীরণের কাজে। আমি অনেক সময় বসেও থাকি, কাজ টাজ ফেলাই, আমার দেখতে খুবই ভালো লাগে। অনেকে আমাদের এলাকাটাকে এখন ভালোভাবে চেনে মন বাগান। সমীরণ দত্তের মন বাগানে ঢুকতে সাধারণের জন্য ১০ টাকা, শিক্ষার্থীদের জন্য ৫ টাকা লাগে, আর মুক্তিযোদ্ধা, বৃদ্ধ ও প্রতিবন্ধী বিনামূল্যেই প্রবেশ করতে পারেন। আর এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসনও। এগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা উচিত এবং ব্যবস্থা থাকা উচিত, তো সে প্রেক্ষিতে তিনি যদি কোনো শেড তৈরি করতে চান আমরা সে ধরনের আর্থিক সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেছি। সমীরণের স্বপ্ন আরও বড় হবে তার মন বাগান, আর শিল্পকর্ম দিয়েই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।